কারো কথাই যেন কানে তুলছে না ইসরায়েল ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সব উদ্যোগ লোক দেখানো বলে অভিযোগ করেন অনেকেই তবে গত কয়েকদিনে নানামুখী চাপে নির্বিচারে বেসামরিক নাগরিক হত্যা বন্ধে ইসরায়েলকে বারবার সতর্ক করেছে ওয়াশিংটন তাতেও কোনো কাজ হয়নি গাজার দক্ষিণের শহর রাফায় বড় ধরনের স্থল অভিযান শুরুর পরিকল্পনা নেয় ইসরায়েলি বাহিনী এবার যুক্তরাষ্ট্র তাদের অস্ত্রের চালান বন্ধ করে দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে গত সপ্তাহে দেশটিতে জাহাজে করে দুই হাজার পাউন্ড ওজনের কয়েক হাজার প্রাণঘাতী বোমার চালান পাঠানোর চুক্তি ছিল রাফাই বেসামরিক মানুষের মানবিক চাহিদা নিয়ে উদ্বেগের জেরে সেই চালান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন যদিও হামাস নির্মলে ইসরায়েলকে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র তবে গাজায় বেসামরিক মানুষ হত্যা ও মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতে না পারা নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন রাফাই স্থল অভিযান চালালে সব ধরনের সহায়তা থেকে সরে আসারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজার পরিস্থিতি নিয়ে ইসরায়েলের উপর চাপ তৈরির চেষ্টা করছে পুরো বিশ্ব নিজ দেশেও চাপের মুখে নেতানিয়াহু সরকার জিম্মিদের মুক্তির দাবিতে রাজধানী তেলাবিবের রাস্তায় নেমেছেন ইসরায়েলি নারীরা সাত মাস ধরে চলা যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা এবার তাদের লক্ষ্য গাজায় মানবিক সহায়তা পাঠানোর একমাত্র পথ রাফা সীমান্ত ক্রসিং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এতে ফিলিস্তিনিদের জীবন আরো ভয়াবহ হুমকির মুখে পড়বে দেখা দিবে চরম মানবিক সংকট তান জানি এখন বিশ্ব শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ